পুরো কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা। ও হবে আপকা আপ লোগো কা তো আদত হো গয়া হ্যায় না, ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এখানে ওয়াশরুম। হেই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে কাজাতে আমাদের ডে থ্রি, মানে আজকে সকাল সকাল আমরা এখন হোটেল ছেড়ে দেবো। আজকে যাব হচ্ছে চন্দ্রতাল লেকে। তো এই গানটা শুটিং হয়েছিল, খুঁজেছি তোকে রাতে বেড়াতে। ওয়েদার ভীষণ ভালো, বাট 6 ডিগ্রি, 6 ডিগ্রিতে দেখে মনে হচ্ছে আমাদের ঠান্ডা লাগছে। কারেন্ট নেই, উইদাউট গরম জলে শ্যাম্পু করেছি কালকে রাতে, বেশ করে চুপচুপি করে তেল মেখে আজকে শ্যাম্পু করলাম। আজকে তো নেটওয়ার্ক থাকছে না, আজকে আমরা টেন্টে স্টে করব, ফার্স্ট টাইম আমি টেন্টে থাকবো, খুব এক্সাইটেড। তো আজকে আমাদের গাড়ি ছাড়ার কথা 9টায়, বাট আমাদের অলরেডি, আমরা অলরেডি লেট, আমি লেট নয় পল্লবী লেট। তো যাই হোক, চলো এখন নিচে ব্রেকফাস্ট করি। গ্রুপে দেখলাম আমি আজকে প্রথমবার লেট, চুপাস লুচি লুচি আর কিছু একটা হয়েছে। তুই প্রথমবার লেট, তুই অনেকবারই লেট হোস। তো যাই হোক, চলো নিচে যাই, ব্রেকফাস্ট করি, লিপস্টিক পরিনি, খেয়ে দিয়ে দেন লিপস্টিক পরবো বাবা, তারপর আমরা গিয়ে তারপর যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন আছি ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট ব্রিজ, খিচাম ব্রিজ। তো এখানটা বসে আমরা ফটো তুললাম, চলো একবার ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখাই ব্রিজটা। নিচের ডিপটা দেখো বাবা, ভয় করে, সামনে যাব না। কত গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এখানে একটা রিলস বানাবো। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য না। চলো ব্রিজটার সামনে যাই আমরা। ও এই যে চিচাম ব্রিজ, চিচাম ব্রিজ, এখানে ফটো শুট চলছে। স্টপ স্টপ স্টপ। আর এই যে পালদা, চলো এই যে মডেল আমাদের এখানে। আমরা কি লিখে যাচ্ছি জানো, ভুলে গেলাম। আমরা চন্দ্রতালে যাওয়ার পথে এখন লাঞ্চ করতে নেমেছি। তো এখানে একটা ক্যাফে আছে, কি শেরচু ক্যাফে, দেখি এখানে কি পাওয়া যায়। ওই রাজমা চাওয়াল, ম্যাগি এইসবই পাওয়া যাবে, বিস্কিট এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। তো দেখা যাক, পল্লবী ফোনে কথা বলছে কি খায় বলে, তারপর দেখা যাবে কি খাবো। প্রাইস লিস্ট দেখো কি সাংঘাতিক দাম, কোথায় দাম কম, একটা এক পোজ বলছে 60 টাকা না 40 টাকা। বাপ রে বাপ, বিক্কু খাবে, বিক্কু খাবে, বিক্কু তুমি বিক্কু খাবে, বিক্কু বিক্কু বিক্কু, হ্যাঁ তুমি বিক্কু খাবে। কি কি উঠ তুমি, তোর পায়ে কি হয়েছে, হুলি বাবা। এই যে পাহাড় আর ম্যাগি, ওফ গরম গরম ম্যাগি, এবার আমি এটা খাবো। তোর এসছে, এই যে আমাদের সব লাঞ্চ রেডি, লাঞ্চে এইগুলো হচ্ছে সব, ফ্রেঞ্চ ফ্রাই বাকি আছে। চলো হেভি হেভি, আমাকে নিত মাতার মন্দির। কি ফ্ল্যাগস উঠছে, হাওয়া দেখো কি ভীষণ ঠান্ডা। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই, কুনজুংলা।
জুতো খুলতে হবে? ওয়াও, ফ্ল্যাগে ভর্তি। জুতো খোলার দরকার নেই, খোলার দরকার নেই, উইশিং ফ্ল্যাগে ভর্তি। দেখো কি সুন্দর লাগছে। কি ঠান্ডা এখানে, জল কত রকম। প্রণামী বাক্স, তো চলো ফাইনালি এসে গেছি, দেখি কি হয় এবার। এখান থেকে 3 কিলোমিটার, 1 কিলোমিটার হাঁটতে হবে, 2 কিলোমিটার গাড়িতে যাবো। ঠিক হে। তো চলো ফাইনালি আমি আর পল্লবী রেডি, আমি সিন্ড্রেলা, ও শাড়ি, আমারও শাড়ি আনার কথা ছিল বাট হয়নি। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা চন্দ্রতলে, গিয়ে দেখা হবে। ট্রেনটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, এখন তাড়াহুড়োতে আছি। কি হলো? কোনটা কার? আমার আমার তুতে কালার, ওই তো উপরে। তো আমাদের চন্দ্রতলে যেতে দিল না, ব্যাড লাক, রেডি হলাম। এখানে সিকিউরিটি বন্ধ করে দিয়েছে 6টা অবধি টাইম, তো কালকে হয়তো আমরা সকাল সকাল যাবো। এখন আমরা এই টেন্টটা এনজয় করবো, তো চলো দেখি কি হয়। ফার্স্ট টাইম আমার টেন্টের এক্সপিরিয়েন্স, কোনোদিন আমি টেন্টে থাকিনি, ফার্স্ট টাইম। বাট প্রচুর 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 ঠান্ডার ভিতরে তো পুরো অন্ধকার, কারণ লাইট নেই, লাইট টাইমে দেবে। প্রচুর হাওয়া দিচ্ছে বাবা, তার মধ্যে চার্জ দেওয়ার কিছু নেই, নেটওয়ার্কও নেই। বাপরে, পুরো কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা। ও হবে, আমার এটা গায়ে ঢুকবে না। হ্যাঁ, হবে না, হবে না, ছেড়ে দে, এটা ওর সব অল্টার করে পড়ছি, ওর জিনিস আমার কাছে, আমার জিনিস ওর কাছে। ওর বাবারে বিভৎস ঠান্ডা হাওয়া। ও কি করবো এখন বুঝতে পারছি না। চা তো এ খায় না, কফি খাবি? তো চলো চা খাই বাবা। আপকা আপ লোগো কা তো আদত হো গয়া হ্যায় না, এত ঠান্ডা, এত ঠান্ডা খাবার। এইটা এই খাবারটা এত ভালো লাগছে, তো ভাবতে পারবে না। ও বাপরে বাপ, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এই খাবারটা এত ভালো লাগছে, এত ঠান্ডা লাগছে, খায় খুব খিদেও পেয়েছে। আচ্ছা, প্রচুর ঠান্ডা, খেয়ে কোনো রকমভাবে এলাম, এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, কালকে আবার সকাল 7টায় বেরোবার আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। প্রচুর 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 ঠান্ডা, ছোট্ট করে একটু টেন্টটা দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর ব্লগটা এন্ড করে দেবো। তো এখানে সব লাগেজ রয়েছে, এখানে আরও একটা এক্সট্রা বেড রয়েছে, আর এটা আমাদের বেড। দুটো করে করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এখানে ওয়াশরুম। প্রচুর হাওয়া দিচ্ছে, সেটা দেখেই হয়তো বুঝতে পারবে, সব নড়ছে, বিভৎস হাওয়া, বিভৎস হাওয়া। তো চলো, কোনো রকম মানে এত খিদে পেয়েছিল, রাজমা চাওয়াল আমি জীবনে খাইনি, ফার্স্ট টাইম খেলাম। রাজমা খেয়েছি বাট ভাত দিয়ে কখনো খাইনি, এত ভালো লাগছিলো প্রথম যে যখন খাচ্ছিলাম না, জাস্ট বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা, তার মধ্যে গরম গরম খাবার পেয়ে উফ। আর লাস্টে সিমুই ছিল ডেজার্টে, সেটা দেখায়নি। এখানে খাওয়ার এত ক্রাইসিস, জাস্ট ভাবতে পারবে না। তো চলো, আজকের ব্লগটা এই অবধি, আর বেশি বকবক করছি না, নেক্সট ব্লগে টেন্ট নিয়ে আরও ডিটেলে তোমাদেরকে বলবো। তো চলো, ভিডিওটা এই অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই, গুড নাইট।